আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। আজকে আমি ব্লগটিতে দেখাবো যে ফলি মাছ কীভাবে ভুনা করতে হয়। তো আপনারা ফলি মাছ সবাই সচরাচর আমি জানি রান্না করতে পারেন, তো একজনের রান্নার প্রসেসিং যেহেতু এক এক রকম, তো এই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর আমরা গৃহিণী, আমাদের প্রধান কাজ হচ্ছে রান্না করা, তো এই কাজটা নিয়েই বারবার আপনাদের সামনে হাজির হই। তো দেখে নেওয়া যাক আজকের মাছটা আমি কিভাবে রান্না করেছি। তো মাছগুলোকে নিয়ে নিচ্ছি একটা বোলের ভিতরে মাখানোর জন্য। তো মাছগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আধা চা চামচ করে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিব। তো আমরা মাছটা ভাজার সময় সবাই এই মশলাগুলোই ব্যবহার করে থাকি বেশিরভাগই, কারণ অন্য সব মশলা ভাজার জন্য ব্যবহার করতে হয় না। আর কেউ কেউ চাইলে জিরার গুঁড়িও ব্যবহার করতে পারেন। তো আমি শুধু এই তিনটি গুঁড়া মশলাই মাখিয়ে এখন তেলে ভেজে নিচ্ছি। তো এখন একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তো তেলের মধ্যে মাছগুলোকে মুচমুচে করে ভেজে নিব। এই তো দেখতেই পাচ্ছেন আপনারা। তো আপনারাও চেষ্টা করবেন একটু সময় নিয়ে মুচমুচে করে ভাজার জন্য, কারণ এই ফলি মাছটা যদি ভাজা একটু কম হয় তাহলে জানাই মনে হয় আমার কাছে আর কি টেস্টটা ভালো আসে না। তো আমি এই মাছটাকে মুচমুচে করেই ভেজে নেই। তো এই তো আমার মাছগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। তো আমি চুলার জ্বালটা একবারে কমিয়ে রেখে ভাজার চেষ্টা করেছি। আর এখানে পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি আর হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ নিয়ে নিয়েছি রান্নার জন্য। আর আমি পরিমাণটা দিয়েছি অর্ধেক চামচ হলুদ আর মরিচের গুঁড়ো, আর এক চা চামচ দিয়েছি ধনিয়ার গুঁড়ো। তো এখন একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজটার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আর কি ভেজে নিব। আর এখন বলে দিচ্ছি পেঁয়াজের পরিমাণ। আমি এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ বাটা ব্যবহার করেছি। একটি তেজপাতা দিয়ে, বাহিরে অনেক শব্দ হচ্ছে কারণ ভয়েস দেওয়ার সময় কারেন্টটাও চলে গেছে, এই জন্য জানালা খুলে দিয়েছি। আর এখন দিয়ে দিয়েছি হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়ো, এটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। তো কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিব। একটু ধৈর্য নিয়েই কষাচ্ছি মশলার কাঁচা গন্ধটা যাওয়ার জন্য। এই তো এখন দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি। তো পানিটা বলক আসলে আমি মাছগুলো দিয়ে দিব, যে ভেজে রাখা মাছগুলো আমি রেখেছি সেগুলো। এই তো ঝোলের পানিতে বলক চলে এসেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো মাছগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিব। আমি এই মাছটাকে 3-4 মিনিট রান্না করব, কারণ আমি যেহেতু ঝোলটা কম দিয়েছি এই জন্য বেশি রান্না করলে ঝোলটা একেবারে শুকিয়ে যাবে। তো এই রান্নাটা শুকনো শুকনোই হবে কিন্তু একটু ঝোল থাকবে, এই জন্য আমি জ্বালটা কমিয়ে অল্প সময় নিয়েই রান্না করব। এই রান্নাটা করতে বেশি সময় লাগে না। তো বাহিরের শব্দের কারণে আপনারা যদি একটু বিরক্তি বোধ করেন তো অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন, কারণ আমি অনেক চেষ্টা করেছি শব্দটা যাতে কম আসে, তারপরও একটু শব্দ চলে এসেছে বাহির থেকে। তো অবশ্যই আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। আর ধৈর্য নিয়েই এতক্ষণ আমার ভিডিওটা যারাই দেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো কথা বলতে বলতে এই তো আমার রান্নাটা হয়ে গেছে, আমি চুলার জ্বালটা অফ করে দিব। তো আমি আপনাদের সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি।
ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।